এক বাদশা আর তার উজির জঙ্গলে গেছে। কোথায় গেছে বলেন? জঙ্গলে গেছে। আয়াতের ব্যাখ্যা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সহজ চান, কঠিন চান না। তো জঙ্গলে যাওয়ার পরে কোন বিষাক্ত পোকা বাদশার আঙ্গুলে কামড় দিছে। তো বাদশার আঙ্গুলে কামড় দেওয়ার পরে বাদশা প্রচন্ড বিষ ব্যথা অনুভব করতেছে। তো উজিরকে বলে, উজির কি করা যায় বলো তো, আমার তো সহ্য হচ্ছে না। তো উজির মোটামুটি পাতা পোতা দিয়া, ওখানে তো আর ক্লিনিক নাই, যা পারছে তাই দিয়ে করছে, কোনোভাবে কমে না। তো বলে, বিষটা আপনার ভিতরে নেমে যেতে পারে, আঙ্গুলটা কেটে দিলেই ভালো হয়। কও কি এটা? তো এক পর্যায়ে বাচ্চা রাজি হয়েছে যে আঙ্গুল কেটে দেও। তো আঙ্গুল কেটে দেওয়ার পরে বাচ্চা মানুষ কখন কি মেজাজ থাকে এটা তো বলা যায় না। উজিরের উপরে রাগ কইরা বলে, অন্য কোনো ব্যবস্থা করতে পারতো, আমার আঙ্গুল কাটার সিদ্ধান্ত নিল, এটা তো চিরদিনের জন্য আমি একটা বিকলাঙ্গ হয়ে গেলাম, আমার একটা সাইজ অসম্পূর্ণ হয়ে গেল, তো ওকে শাস্তি দাও, এক বছরের কারাদণ্ড দিছে। এক বছরের কারাদণ্ড বাদশার মেজাজের কারণে। কিসের কারণে? মেজাজের কারণে। তো পরে আবার কিছুদিন পরে বাদশা ওই জঙ্গলের ভিতরে হরিণ শিকার করার জন্য গিয়েছে। তো যাওয়ার পরে হরিণ তো পায় নাই, বনদস্যুরা বাদশাকে গ্রেফতার করে ফেলছে। গ্রেফতার করার পরে ওই বনদস্যুরা, বনের ওই মানুষগুলি, এরা বলতেছে, আমরা হৃষ্টপুষ্ট সুন্দর একটা মানুষ পাইছি, এটাকে আমরা খাব। তো খাইতে গেলে তাদের একটা বিধান ছিল যে কোনো কাটা ছিঁড়া ফাটা দস্তুরুটিওয়ালা ক্ষতওয়ালা কোনো লোককে তারা খাবে না, একবারে সুন্দর হতে হবে। তো সুন্দর চেক করে দেখে যে একটা আঙ্গুল নাই, তো বললে, না এটা চলবে না, এটাকে ছেড়ে দাও। বাদশা আসছে, আসার পরে উজিরের কাছে সরাসরি রাজমহলে ঢুকা, একবারে গারদে গেছে। জেলখানায় যাওয়ার পরে কা উজিরে বাইর করো, কা উজির তুমি যে বলছিলা যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি তো রাগ করে তোমারে জেলখানায় দিছিলাম, তেই যে আমার যে আঙ্গুল কাটছে এটা যে আল্লাহ ভালোর জন্য করছে আমার বুঝে আসছে, কারণ আঙ্গুল কাটা না থাকলে আমারে পুরা তাজাটাই ফ্রাই করে ওরা খেয়ে ফেলে, আঙ্গুল কাটার জন্য কোন রকম বেঁচে আসছে। তাকে আমি তো বলছিলামই, আল্লাহ বান্দার জন্য যা করে মঙ্গলের জন্য করে। তো বাদশা ডেকে তখন বলে যে, আচ্ছা তোমাকে যে আমি জেলখানায় দিলাম, এই জেলখানায় যাওয়ার ভিতরে তোমার কি মঙ্গল বলো তো? বলে, এটাও মঙ্গল। এটাও কি মঙ্গল? তো বাদশাকে এবার উজিরে উত্তর দিতেছে, কয়, বাদশা সবসময় তো আপনার সাথে আমিই থাকি, আলহামদুলিল্লাহ আমিও দেখতে শুনতে কম সুন্দর না, আমার শরীরে কোনো জায়গায় ক্ষত নাই, কাটা ছিঁড়া নাই, দাগ নাই, অল স্কোয়ার, একবারে ফুল বডি এভরিথিং আমার ওকে ফাইনাল আছে। তা আমি যদি আপনার সাথে থাকতাম, আপনার তো ক্ষতর কারণে আপনারে ছেড়ে দিছে, আমারে তো ফ্রাই করতো, তা আপনি যে আমারে জেলখানায় রাখছেন এটা আমার জন্য কি হয়েছে? মঙ্গল হয়েছে। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহ তাআলা কখনো বাহ্যিকভাবে কষ্ট দেন, কিন্তু এই কষ্টের ভিতরে বান্দার জন্য ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এবং পরকালেও আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ আর কামিয়াবি রেখেছেন। শর্ত হলো বান্দা ওইটাকে সবরের সাথে গ্রহণ করতে হবে। কিসের সাথে? বান্দা যখন সবরের সাথে কোনো আমল করবে, বান্দার জিন্দেগিটা যখন সবরওয়ালা জিন্দেগি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি যখন সবরকারীদেরকে দিব, নামাজের বিনিময় দিব, রোজার বিনিময় দিব, অন্য অন্য আমলের বিনিময় দিব, একটা হিসাব আছে,
রোজার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন। নামাজের জন্য সব নির্ধারিত আছে, হজের জন্য সব আছে, কিন্তু ধৈর্য এমন এক সওয়াব আল্লাহ বলেন, ধৈর্যশীলদেরকে আমি এমন পরিমাণ দিব যেই পরিমাণ আমি রব্বে কারিম হিসাব করব না, হিসাব ছাড়া তাদেরকে দান করব। এজন্য সবর প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা আজাব, প্রত্যেকটা মুসিবতকে সবরের সাথে গ্রহণ করা, কারণ সবর করা ছাড়া বান্দার জিন্দেগির অর্ধেক ইমান পরিপূর্ণতা লাভ করবে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমানু নিসফান, নিসফুন শুকরুন ওয়া নিসফুন সবরুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের ইমান দুই ভাগে বিভক্ত, এক ভাগের নাম হলো শুকরিয়া, এক ভাগের নাম হলো সবর। বান্দা আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত প্রাপ্ত হবে, বান্দাকে আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত দান করবেন, বান্দা ওই নিয়ামতের বিনিময়ে রবের শুকরিয়া আদায় করবে, আর বান্দাকে যখন আল্লাহ তাআলা কোনো মুসিবত দিয়ে পরীক্ষা করবে, তো বান্দা সবর করবে। নবী দোজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের শান বড় আজীব, মুমিনের শান বড় আশ্চর্যজনক, মুমিনের শান কতই না সুন্দর। মুমিন নিয়ামত পায়, ভক্ষণ করে, ভোগ করে, আর রবের দরবারে আলহামদুলিল্লাহ পড়ে, বলে নিয়ামত ভোগ করলো, আবার আলহামদুলিল্লাহ বলার কারণে, রবের সন্তুষ্টি প্রকাশ করার কারণে রব তার আমল নামায় অসংখ্য সব লিখে দেয়, কত সব লিখে দেয়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ তামলা উল মিজান, নবী বলেন বান্দার আমল মিজানের পাল্লাকে ভরে দিতে পারে। সুবহানাল্লাহ, নবীজি বলেন মুমিনের শান বড় আশ্চর্য, মুমিনের শান কত সুন্দর, মুমিনকে আল্লাহ তাআলা মুসিবত দেয়, এই মুসিবতের ভিতরে মুমিন যখন সবর করে, এই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দুনিয়া আখেরাতে অনেক কষ্টকে দূর করে দেয়, এবং সবের বিনিময়ে, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়া অসংখ্য অগণিত আজর আর সব প্রতিদান দান করে। এই জন্য মুমিনের কোনো লস নাই, বলেন মুমিনের কোনো লস নাই, নিয়ামত দিছে, ভক্ষণ করব, শুকরিয়া আদায় করব, সওয়াব, আল্লাহ তাআলা আমাকে মুসিবতে গ্রেফতার করেছেন, মুসিবতের ভিতরে সবর করব, রবের উপরে সন্তুষ্টি থাকব, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরাকে ডাক দিয়ে বলে, ও আবু হুরাইরা, অরজি বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছে এটার উপরে তুমি রাজি হয়ে যাও, এটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি অমুখাপেক্ষী বান্দা হিসাবে আল্লাহর কাছে নাম লেখাইতে পারবে। অভাবের কোন স্বভাব যার খারাপ হয় তার কখনো অভাব যায় না, কিছু আছে স্বভাবই অভাবই, স্বভাবই হয়ে গেছে তার অভাব ও কখনো পরিতৃপ্ত হয় না। আল্লাহ পাকের পয়গম্বর আবু হুরাইরার হাত ধইরা, আবু হুরাইরার শরীরের কোন অংশে আল্লাহর রাসূল হাত রেখে, সেটা হাতে হোক, পিঠে হোক, মাথায় হোক, আবু হুরাইরা বলে আমার নবী আমার শরীরের উপরে হাত রেখে আমাকে পাঁচটি নসিহত করেছেন, তন্মধ্যে একটা নসিহত হলো, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন সেটার উপরে তুমি রাজি হয়ে যাও, সেটার উপরে তুমি রাজি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও তোমাকে এক শান্তির জিন্দেগি দান করবে, আর আখেরাতে আল্লাহ তাআলা তোমাকে হিসাব ছাড়া নিয়ামতের ভাণ্ডার দান করে দিবে। এজন্য কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা।